আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বৃক্ষ মেলার আমের রাজ্যে চলে এসেছি এই আমগুলো দেখে কিন্তু আমার ছোটবেলা মাটির খেলনার কথা মনে পড়ে যায় এই আমগুলো দেখতে কিন্তু একদম মনে হচ্ছে মাটির তৈরি রং এর দেখেন সত্যিই কিন্তু তাই এই চোখ জুড়ানো আমের নাম কিন্তু চিয়াংমাই আম এটা কিন্তু আমাদের বাংলাদেশের এখন খুবই জনপ্রিয় একটা আমের জাতের মধ্যে একটি যারা হচ্ছে বৃক্ষপ্রেমী আছেন তাদের হচ্ছে সর্বোচ্চ তালিকায় কিন্তু আমরা এই আমটা দেখতে পাই তো এই আমটা দেখতে যেমন সুন্দর খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু হবে আমি জানি না আমি এখন পর্যন্ত এই আমটা খাইনি তো এটা উনি বলছিল যে এটা এত বেশি টেস্ট খেতে তো সবার এটার প্রতি চাহিদা দিন দিন বাড়ছে তো এই আমগুলো দেখেন কি সুন্দর গাছ গাছের মধ্যে সবগুলো আম এক সাইজ এর একই রকম কালার এর এগুলো দেখেই কিন্তু আমার চোখ জুড়িয়ে গেছে সত্যি কথা বলতে আর এই আমগুলো আমরা পেয়ে পেয়ে যাবো বৃক্ষমেলার হোসেন নার্সারিতে তো এখানে আরো আমরা এই সুন্দর সুন্দর করমচার গাছ পাবো যে সুন্দর করে একদম গাছ ভর্তি করমচার কাঠ গোলাপের গাছ এখানে আছে এখানে আরো হচ্ছে মিয়াজাকি আম আছে এই আমগুলো দেখেন এত বড় বড় আম এগুলো নেট দিয়ে বেঁধে রাখা। হয় এগুলো পাকার পরে একদম হচ্ছে নেট এর মধ্যে পড়ার আগ পর্যন্ত এগুলো গাছেই থাকে আর এই আম গুলোর সাইজ কিন্তু বিশাল জানি না ক্যামেরা তে কত বড় বোঝা যাচ্ছে আর এগুলো কিন্তু এক একটা চার পাঁচ কেজি করে ওজনে তাদের গাছের মধ্যেই ধরে আছে এগুলো নাকি আরো বেশি বড় হয় তো এখানে অনেক কালার এর অনেক শেপ এর হচ্ছে আম আমি দেখেছি এখানে কিছু আতা ফল গাছও এখানে আছে যেমন ফল ধরা। এটা কিন্তু বৃক্ষ চলছে এটা দুই তারিখ থেকে শুরু হয়েছে এটা বারো তারিখ পর্যন্ত চলবে তো এখনো যারা আমরা বৃক্ষ মেলায় যাইনি তারা কিন্তু এই ধরনের গাছ দেখতেও অন্তত একবার হলেও যেতে পারি বৃক্ষ মেলায় তো এই দেখেন এই নার্সারিতে কিন্তু অনেক ধরনের ফল ফুলের গাছ রয়েছে আমরা এখান থেকে পছন্দ করে গাছ নিতে পারবো আর আমি কিন্তু আবারও একবার যাব আপনাদের জন্য জন্য ভিডিও দেওয়ার যাতে আপনারা জানতে পারেন যে বৃক্ষ মেলায় আরো কি কি ধরনের নতুন নতুন গাছ এসেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব যারা হচ্ছে আহ গাছপ্রেমী তারা কিন্তু অবশ্যই একবার বৃক্ষমেলায় মেলায় যাবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে